হ্যাঁ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আরও একটা নতুন সকাল, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর ঘুম থেকে উঠে এই যে প্রতিদিনের দৈনন্দিন জীবনে আমাদের ঘুম থেকে ওঠার পর সবার আগে যে কাজটা থাকে সেটাই আমিও করে নিচ্ছি। বিছানা কাঁথাটা সবার প্রথম গুছিয়ে নিচ্ছি। আর আমার ঘর খুব একটা বেশি নোংরা হয় না সবসময়। আসলে তোমরা যদি সারাদিন ঘরটা গোছাতে থাকো না, মানে কোনো জায়গায় একটু হয়তো ধুলো পড়লো বা নোংরা হলো, সেটাকে যদি তখনই পরিষ্কার করে নেওয়া যায় তাহলে একবারে বেশি একটা খাটনি হয় না। আর আমি এটাই করতে থাকি সারাদিন, কোনো জায়গায় নোংরা বা অপরিষ্কার আমার একদমই পছন্দ হয় না। এবার তোমরা হয়তো বলতে পারো অনেকে যে ঘরের ভিতর কোনো কাজ নেই বলে, সেই রকম আমি আমার নিজস্ব মতামত দিয়ে বলছি, নিজস্ব অভিজ্ঞতা দিয়ে বলছি। আমি আমার আশেপাশে আমার পারিপার্শ্বিক জায়গাতে অনেককে দেখেছি যাদের মানে অনেক কাজ আছে কিন্তু তারা কিন্তু বা অনেক অসুস্থ, কিন্তু ঘর বাড়িটা নোংরা করে রাখা একদমই পছন্দ করে না, খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আবার অনেককে দেখেছি কোনোই কাজ নেই কিন্তু ঘর একদম অপরিষ্কার করে রাখে। তো এটা যার যার নিজস্ব মতামত, নিজস্ব ইচ্ছা, তো সেটা নিয়ে আমার কিছুই বলার নেই। কিন্তু আমার কেন জানি না ঘর দূর যদি একটু অপরিষ্কার থাকে নিজের ওপরে নিজের রাগ হয়, ভালো লাগে না। তো যাই হোক, ওদিকে দেখো ঘরের কাজগুলো করে চলে এসেছি এদিকে রান্নাঘরে। আর আজকে যদিও বা রবিবার না, তবু আজকে হাজব্যান্ড চিকেন এনেছে। আসলে এই রবিবার দিন মানে যেটা গত রবিবার গেল আর কি, আমাদের চিকেন খাওয়া হয়নি, মাছ ছিল, সেই জন্য আর চিকেনটা খেয়ে ওঠা হয়নি। যে মাছ আছে আবার ফালতু চিকেন নিয়ে আসবো, সেই জন্য আমি বারণ করেছিলাম যে আনতে হবে না। তো সেই জন্য আজকে চিকেন নিয়ে এসছে, আর ধনে পাতা আছে, তো ফেলে না দিয়ে একটু বাটা করে নিলে না খেতে ভালো লাগবে। আর যেটা রোজগারের আমার রেসিপি, বেগুন ভাজা, তো সেটা তো হবেই। তো দেখো দুটো কড়াই দিয়ে দিলাম, একদিকে বেগুনগুলো দিয়ে দেবো আর একদিকে এই যে মাংসর আলুটা ভেজে নেবো, পেঁয়াজ এভাবে করে নেবো। দুটো কড়াইতে করলে তাড়াতাড়ি হয়েও যাবে। আর এই নতুন ঘরে এসে মানে ভিতর থেকে না একটা আলাদাই শান্তি, আলাদাই ভালো লাগা কাজ করছে। তো সেটা কী বলবো, তোমরা আমাকে দেখে অবশ্যই বুঝতে পারছো। কেন জানি না মানে নতুন ঘর বলে আমি জানি না যে কাজ করতে ইচ্ছা করছে, যেন আলাদা একটা এনার্জি পাচ্ছি আমি। তো এই যে একদম অল্প করে 4 পিস কি 5 পিস মতো আলু দিয়েছি, কারণ হাজব্যান্ড তো আলু পছন্দ করে না, একদমই খায় না ও। কখনো সখনও হয়তো আমি জোর করে 1 পিস দিলাম, তো খেলো, তাছাড়া একদমই খায় না। আর আমার গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো আমার ঠান্ডা লেগেছে। তো এটা তো রোজকারের কথা, কি আর বলবো। তবুও আমি যেহেতু আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করি, ডেলি ব্লগ শেয়ার করি, তো আমার জীবনে যাই ঘটুক না কেন প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার শেয়ার করা উচিত, বা আমি শেয়ার করব। তো যাই হোক, দেখো এখন আমি মাংসটা ম্যারিনেট করে ফেললাম, আর আজকে হাত দিয়ে ম্যারিনেট করলাম, কারণ যেহেতু দুই দিকে মানে দুটো তরকারি হচ্ছে, খুন্তি বারবার কাজে লাগাতে হচ্ছে। এবার দেখো যত বাসন নোংরা করবো তত আমাকে মাজতে হবে, সেই জন্য হাত দিয়ে মাখিয়ে নিলাম। আর এখন আর হাত জ্বালা করে না, আগে জ্বালা করতো, তো এখন অভ্যাস হয়ে গেছে, মানুষের অভ্যাসেই কিন্তু সব কিছু হয়। তো এদিকে দেখো চিকেনটা কষানোর জন্য সব ম্যারিনেট করে, ম্যারিনেটের ভিতরে তো আমি সব দিয়ে দিই, শুধু তেলের উপর মাংসটা ছেড়ে দিলে হয়ে যায়, আলাদা করে আর কিছুই দেওয়া লাগে না। তো চিকেনটা এইভাবে কষিয়ে নেবো, আর ওদিকে বেগুন ভাজাটা নামিয়ে ধনে পাতা বাটাটা বসিয়ে দিয়েছি, তো সেটা ওদিকে কিন্তু আমি করে নিচ্ছি। আর দেখো এই যে নাড়ি চাড়ি করে নিচ্ছি, আর চিকেনটা দেখো তেল ছেড়ে আসছে, প্রায় কষানো হয়ে গেছে। এবার জল ঢেলে দেবো, আর একদম অল্প করেই জল দেবো, বেশি একটা জল দেবো না। তো তার আগে আমি একটু লেবু জলও খেয়ে নেবো। তো দেখো বন্ধুরা, রান্না করতে করতে মানে রান্না হয়ে গেছে, চিকেনটা কষা কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি জল ঢেলে দিয়ে চলে আসলাম। আর এখন একটু কফি করে নিয়ে এসেছি দেখো, আর ওকে দিয়েছি একটু চিকেন কষা, তো সেটাই খাচ্ছে বসে বসে। তো চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো বন্ধুরা, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, তারপর এই যে আমি বাসন ধুয়ে নিচ্ছি। আর শরীর খারাপ হলে না খুব বাড়ির কথা মনে পড়ে, বিশেষ করে মায়ের কথা মনে পড়ে, মনে হয় যদি মা পাশে থাকতো তাহলে হয়তো এতটা কষ্ট হতো না। আর মা এমন একটা জিনিস দেখবে, আমি কখনো শরীর খারাপ হলে বলি না যে আমার এটা হয়েছে, কারণ মায়ের কষ্ট হয়। তো আমি যে ফোনে কথা বলি না, মা সাউন্ড গলার সাউন্ড শুনে বুঝতে পারে যে শরীর খারাপ। তো সেটাই মা আজকে বকাবকি করছিলো যে মেডিসিন নিয়ে ঠিকঠাক করে, বা আর দেখবে ঠান্ডা লাগলে না কিছুই খেতে ইচ্ছা করে না, মুখে কিছুই ভালো লাগে না, তো এরকম বলছিল। চিকেন করেছিস, একটু পরোটা বানা, ভাত খেতে হবে না, এরকম। তো দেখবে মা না মাই হয়, মার মতো আপন হয়তো আর পৃথিবীতে কেউই হয় না। সে তোমাকে যেই যত ভালোবাসুক, যেই ভালো ভালো কথা বলুক না কেন, মা দূরে থাকলেও না, যতই দূরে থাকুক তাও সন্তানের কষ্টটা ঠিক ফিল করতে পারে। তো এটা শুধু আমার মা বলে না, প্রত্যেকের মা, তোমাদের সবার মা। তো যাই হোক আর কি, দেখো আমার এদিকে কিন্তু বাসন মাজা কমপ্লিট হয়ে গেল, এবার ঘরে চলে যাব, ঘর ঝাড় দিতে হবে, আর অনেক কাজ আছে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে।
ওই যে ছেলেকে তো ভাত খাইয়ে দিলাম আমি, আর এদিকে হাজবেন্ডকেও খেতে দিয়েছি। ওই যে অল্প একটু ধনেপাতা বাটা আর বেগুন ভাজা চিকেন যেটা রান্না হয়েছে তোমাদেরকে আমি আগেও বলেছি, তবুও একবার তোমরা জানো যখনই লাঞ্চে বসি না কেন একবার কিন্তু দেখিয়ে নিই। আসলে অভ্যাস হয়ে গেছে, একদিন না দেখালে কেন জানি না ভালো লাগে না। তো যাই হোক, হাজবেন্ড খাওয়া দাওয়া করছে, করে নিক, আমি এবার চলে যাই স্নান করতে কারণ বেশি বেলা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো আমি স্নান করে চলে এসেছি, আর এখন প্রায় 3টে বাজতে গেল, আর একটু শ্যাম্পু করে নিয়েছি, আর দেখো ম্যাট্রিক্সটা একটু রোদে দিয়েছি। রোদ আজকে সেরকম নেই, তবু ভাবলাম যে একটু মানে বেড কভারটা চেঞ্জ করলাম, তো ভাবলাম যে জায়গার থেকে জায়গায় দেবো, সেই জন্য একটু রোদে দিয়ে দিলাম। ওই যে বেড কভারটা মেরে দেওয়া আছে, শুকিয়ে যাবে। আর আমারও কিছু জামাকাপড় আছে, সেগুলো এখনও মেলা হয়নি, আর বেলা যেহেতু অনেকটা হয়ে গেছে, তো ছেলেকে তো আমি খাইয়ে দিয়ে তারপর স্নানে গেছিলাম। ওকে খাওয়ানো হয়ে গেলে আমি আস্তে আস্তে স্নান করতে পারি, আমার অতটা তাড়া থাকে না আর কি। তো যাই হোক বন্ধুরা, এখন আর বেশি কথা বলছি না, খিদে লেগেছে, আগে খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। তো বন্ধুরা দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ওই যে ওখানে খেলা করছে, তো ওকে এখন একটু খাবার করে দিতে হবে। আর আমি ঘুমাইনি, আমি একটু শুয়েছিলাম, আর আমার গলার অবশ্যই বুঝতে পারছো, আর আমার চোখ দুটো দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমার শরীরটা আবার কতটা খারাপ হয়েছে। আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, তো যাই হোক কিছুই করার নেই, মানে এত কষ্ট হয়তো জীবনে কোনোদিন আমার হয়নি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক বিছানাটা দেখো গুছাতে পারিনি, বিছানাটা এখন গুছিয়ে নেবো, তারপর ছেলেকেও খাবার দেবো, কারণ ও তো খিদে পেয়ে গেছে। আমার যত শরীর খারাপ হোক কিন্তু আমি ওকে না খাইয়ে তো রাখতে পারি না না। তো যাই হোক বন্ধুরা চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এই যে ছেলেকে ছেলের খাবার করতে যাওয়ার আগে ভাবলাম বিছানাটা একটু গুছিয়ে নিই, কারণ দেখতে অপরিষ্কার লাগছে, একদমই ভালো লাগছে না, তো সেই জন্য আর কি। আর বেড কভারটা দুপুরবেলা চেঞ্জ করে নিয়েছিলাম স্নান করতে যাওয়ার আগে সকালে, আর আমি কখনোই সকালে বা দুপুরে কিন্তু চেঞ্জ করতাম না, রাত্রে শোয়ার সময় চেঞ্জ করে রাখতাম। তো এই রুমে এসে আজকেই মানে প্রথম চেঞ্জ করলাম, আর যেদিন সব জিনিসপত্র নিয়ে এসেছিলাম সেদিন চেঞ্জ করেছিলাম, আবার আজকেই 3-4 দিন পরে চেঞ্জ করলাম আর কি। তো এখন সকালে বা স্নানের আগে চেঞ্জ করতে পারবো, তখন ধুয়ে দিলে শুকিয়ে যাবে। আসলে ওই রুমের রোদের জন্য আমার অনেকটা অসুবিধা হতো, এই রুমে কোনো অসুবিধা নেই, দেখতেই পাচ্ছ সব কাজ কিন্তু ভালোভাবে করতে পারছি। যত বেলায় স্নান করি না কেন প্রায় জামাকাপড় কিন্তু শুকিয়ে যাচ্ছে, হয়তো হালকা হালকা একটু নরম ভাব থাকছে এটাই, তাছাড়া কিছুই না। তো বিছানাটা গুছিয়ে এই যে রান্নাঘরে চলে এসেছি, আর ভেবেছিলাম ছেলের জন্য ম্যাগি করব, কিন্তু ম্যাগিটা করলাম না, কেন বলো তো দুপুরবেলা যেহেতু চিকেন খেয়েছে, এবার এখন আবার ম্যাগি দেবো, ওর অ্যাসিডিটি হয়ে যেতে পারে, সেই জন্য ভাবলাম না একটু সেরেলাক করে দিই, তো সেটাই ওর জন্য ভালো হবে, এখন এটাই খাক, এটা ওর জন্য খাওয়াটাও বেটার কিন্তু। তো যাই হোক দেখো এটাই করে নিয়েছি, আর ওকে খাইয়ে দিয়েছি, আবার অনেকক্ষণ পর এটা এই ভিডিওটা। তো এখন রুটি করা হয়ে গেছে, হাজবেন্ড চলে এসেছে, আমি দেখো গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিলাম, আর রুটির যে কটা বাসন হয় দু একটা সেগুলো মাজা হয়ে গেছে, আর একদিকে দেখো দুধ জ্বালে দিয়ে দিলাম, আর একদিকে কিন্তু আমি চা বানিয়ে নিচ্ছি। আর আজকে আর কফি করবো না, একটু আদা দিয়ে চা খেতে ইচ্ছা করলো, যেহেতু গলাটা মানে যাই হোক আগেও বলেছি, সেই জন্য একটু ভালো করে আদা মানে থেতে করে চার গরম জলের ভিতরে দিয়ে ভালো করে ফুটিয়ে চা বানিয়ে নিলাম। তো চলো দেখতে থাকো। তো গাইজ এখন বাজে 10:30, আর আমি চলে রুটি বানিয়ে চা করে নিয়ে চলে আসলাম। এই যে একটু রুটিও এনেছি, চা এনেছি, বিস্কুট এনেছি, আর ভাত আছে, অল্প একটু চিকেন আছে, বেগুন ভাজা আছে, তো সবই আছে, যার যেটা ভালো লাগে সে সেটা খেয়ে নেবে। তো যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করবো না, এখন খাওয়া দাওয়া করে আরও অনেক কাজ আছে, যেমন কিচেনটা পরিষ্কার করতে হবে, বাসন আছে, তারপর ভিডিও এডিট করে পোস্ট করবো। এখন তো তোমরা জানো আমি রাতেই ভিডিও দিই তোমাদের জন্য। তো চলো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো অন্য কোনো ভিডিওয়ে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে, আজকের মতো বাই। ও বাই বলো, অনেকদিন বাই বলো না। তো চলো পরে অন্য কোনো ভিডিওয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে।